এবার বিসিবিকে নিয়ে মুখ খুললেন ইমরুল কায়েস বিসিবির অন্যায়ের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ যেন একত্রে প্রকাশ করলেন তিনি সেখানে যেন এক হাত নিলেন তাদের জানালেন বিসিবি নাকি দেশের ক্রিকেটকে ধ্বংস করছে এমন কি নিজেদের পছন্দ ছাড়া কাউকেই নাকি সুযোগ দেন না এমন অভিযোগও করেন ইমরুল এমনকি বিসিবির সভাপতিকে পদত্যাগ করে সরে যেতে বলেন এই খেলোয়াড় ইমরুল কায়েসের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে বিভিন্ন অঙ্গনের নেতৃত্ব পরিবর্তনের জোরালো দাবি উঠেছে সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নেতৃত্বেও পরিবর্তনের দাবি জানালেন ক্রিকেটার এমরুল কায়েস একই সঙ্গে তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানান কায়েস অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে বিসিবি অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কায়েসের সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না তরুণদের হাত ধরে বিসিবি এগিয়ে যাবে বলেও আশ্বাস এই ওপেনারের বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরে আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইনশাআল্লাহ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছিলেন চলতি বছর জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র ছ মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি সহ আওয়ামী লীগের সরকারের এমপি মন্ত্রীরা ইতোমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি একইভাবে বিসিবির পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন প্রসঙ্গত ইমরুল কয়েজ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন যদিও তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে জাতীয় দল থেকে তার পড়া নিয়ে গড় স্ট্রাইক রেট কম থাকার যুক্তি দেখালেও তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে এর আগে লাল সবুজের জার্সিতে তিন ফরম্যাটে একশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাঁত্রিশ বছর বয়সী এই বাঁহাতি তারকা